বিধিসম্মত সতর্কীকরণ: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ও মামা, ওই ছেলেটা কাগজ কুড়াচ্ছে কেন? ও কাগজ না কুড়ালে ও খাবে কি? তাই ওরা তো খুব গরিব। তাই মা, ওকে আমাদের বাড়িতে নিয়ে চলো না। না না, ওসব অযথা বায়না করিস না তো মা। নিয়ে চলো না মা, নিয়ে চলো না, রেগে যাবো কিন্তু, ওরকম করিস না। একবার নিয়ে যাই, চলো না মা, চলো না। ঠিক আছে চল, ও যদি যায় তবে নিয়ে যাব। হুম, শোন, এই তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি নেই। কোথায় থাকো তুমি? আমি রাস্তায় থাকি। তুই আমার সঙ্গে যাবি? চলো আমাদের বাড়িতে যাব, আমরা দুজন মিলে খেলা করব, আনন্দ করব, অনেক মজা হবে। চলো আমাদের বাড়িতে চলো। আমি ওর মতন খেতে পারবো, পড়তে পারবো? হ্যাঁ, ওর মতো পড়াবো, ওর মতো খাওয়াবো। চল আমাদের বাড়িতে, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো এসো। হে দিদি, দেখ দেখ কাকে এনেছি। নাম কি তোর? ছোটু। কি করিস, কোথায় থাকিস? জানিস দিদি, ওর কোনো থাকার জায়গা নেই, ও প্রত্যেক ঘাটে স্টেশনে এসব জায়গাতেই থাকে। বুঝলাম। ছোটু শোন। হ্যাঁ যাই। তোমার বাইরের কাজগুলো মিটে গেলে বাড়ির কাজগুলো করে নিও। হ্যাঁ হ্যাঁ মা বলো। বলছি তোর পড়া হয়ে গেছে? হ্যাঁ। যা তো, বাবুর জন্য এক কাপ চা নিয়ে আয় তো। হ্যাঁ যাচ্ছি। জানো ছেলেটা খুব ভালো, বলো, পড়াশোনায় ভীষণ আগ্রহ। সে তুমি নিয়ে এসেছো, তুমিই বুঝবে। ভালো হলেও তোমার নাম, মন্দ হলেও তোমার নাম, সেদিন বুঝবে যেদিন সব কিছু নিয়ে পালিয়ে যাবে, বুঝেছ? ছোট্টু, এই ছোট্টু শোন। হ্যাঁ বাবু যাই। হ্যাঁ বাবু বলো। দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে তো, যা। সিগারেট? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ছোটু, দু কাপ চা নিয়ে আয় তো। হ্যাঁ যাই। রাজু, অনেকদিন পরে এলে। হ্যাঁ অনেকদিন পর, কেমন আছো তোমরা? ভালো স্যার। কাজকর্ম কেমন চলছে তোমাদের? মোটামুটি চলছে স্যার, আপনি? এই চলছে আর কি। স্যার অনেকদিন যাননি অফিসে, তাই চলে এলাম। তাছাড়া আরো অনেকগুলো ফাইল পড়ে আছে অফিসে, আপনার সিগনেচার দরকার, আপনার সিগনেচার দরকার বলে এখানে চলে আসলাম। হ্যাঁ স্যার, ফাইল। হুম দাও, সইটা করে দিই। হুম 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 হুম
এই যে চা। নাও চা নাও, চা নাও। দিন। ম্যাডাম, এ কি নতুন কাজের ছেলে? হ্যাঁ, আর কি, তোমাদের ম্যাডাম ওই রাস্তা থেকে ধরে এনেছে। বাহ, খুব কম বয়স তো। কি নাম ওর? ওর নাম ছোটু। বাহ, বেশ ভালো নাম। দাঁড়াতো, এখন জ্বালাস না, অনেক কাজ পড়ে আছে। ছোটু, কি তোর দাদাবাবুর জামা কাপড় গুলো মেলে দে তো, দেখিস যেন নিচে না পড়ে। এ ধর। ছোট্টু, ছোট্টু, এই ছোট্টু, এই ছেলেটা কি যে করে, ডাকলেও সাড়া দেয় না। বাবু, চা। এক কাপ চা আনতে এতক্ষণ লাগে, বাঁদর কোথাকার। পাপা, তুমি ওকে মারছো কেন? কি করেছো যে তুমি ওকে মারছো? মারবো না, একটা কাজে পাঠালে, এত দেরি করে কেন? কাজগুলো ভালো করে করতে পারে না। তোমরা কি ওকে বাড়িতে নিয়ে এসছো কাজ করানোর জন্য? বলেছিলে যে ওকে পড়াবে, ওকে ভাইয়ের মতো করবে, তাহলে তুমি এখন ওকে মারছো কেন? এখানে শুধু পড়ে পড়ে খাবে, কোনো কাজ করবে না। আমি ওসব জানি না, তোর মা এনেছে, মাকে বল। জানো পাপা, তুমি ওকে মারছো, পুলিশ জানতে পারলে কি হবে? তোমাকে জেলে নিয়ে যাবে। এই তোকে মারলাম, কই আর মারলাম, কই মারিনি, লেগেছে কি? আমার জন্য বাবু আর মাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাহলে আমি আর এখানে থাকবো না, আমি ঠিক চলে যাব। আগে যা করতাম তাই করব, আর ফিরব না। তোমরা সবাই ভালো থেকো।